Assam Angkang P district thongkera pli akeng pen kedam loksi kepale. Assam arlo pinang anarni pen social media la pen kapre kapre ka berta pen ajo Gauri Shankar kalita men chethang dun dulo. Alangli ke klem kedam la pen kapre kapiklang ponke. Pirthe along marad marang theng pi theng prang pejok potang chipu akemang pon. Pen Assam arlo district kedo anadim alangli akeng pen kedam loksi Assam arlo district tin pali pon pomlo. Lasona poro hut pini ni phai trok thari suri ni reng kore hi ni ni alang li west karbiang long district an akeng pen kewang loksi nang pali tang lo Assam Angkang alo district thongkera plido lasuang bong pen alang li kedam tang inkoira kit homa district an dam tang lo pusi chethan pon alang li rata phan ki than pon ki Assam arlo kido anamara kindu rhino pejok ponung ji lapen ke pathing ton ponang pupusi than pon Lason thod marada pi ke pirthe dang ridam et long thai velo. Laso posi labang so marada pi kindu phan pijok pon vekten ji pusi pherang ke tong phan nang thandum. Alang li pini west kar biang long nangi pali un hut kheruni kola kendra student tum alang li phan teng pon. LK news kar biang. জিলার আরক্ষী অধীক্ষক মহোদয়ের লগতে জিলার উপআরক্ষী উপআরক্ষী অধীক্ষক মহোদয় ডাঙরিয়া দেবে মোক সহায় করেছে মই কার্বি আংলং নোপার আগর পরে যোগাযোগ সম্পন্ন করেছে আর যোগাযোগ করে মোক সুন্দরভাবে খেরণী রিসিভ করার ব্যবস্থা করেছে আর মোক এই পশ্চিম কার্বি আংলংখন ঘুরার কারণে যেলকে হাতত পদক্ষেপ লৈছে তার কারণে মই ধন্যবাদ জানিয়েছো আর মই প্রতিখন আরক্ষী চকীত আর প্রতিখন জেলার যে আরক্ষী অধীক্ষক কার্যালয় আর যে জেলা উপায়ুক্ত কার্যালয় আর যে আমার কার্বি সমাজের রজা থাকা যে হামরেং আছে তাত গিয়ে গছপুলি রোপণ করা হব আর গছপুলি রুই মানে এটাই মেসেজ দিব বিচার আপনার ভাল দিনত বা বেয়া দিনত বা দুঃখর দিনত এজোপা গছপুলি রোপণ করে দুঃখর দিন উদযাপন করব আর সুখর দিন উদযাপন করব আপনার বিবাহর দিনত এজোপা গছপুলি রোক আপনার বৈবাহিক জীবনের সম্পর্ক সুন্দর মুহূর্তত এতবার রক্তদানের ব্যবস্থা করব আর আপনার জন্মদিন উদযাপন করব গছ রোপণের রক্তদানের আর এই সমান্তরালভাবে আপনার যে স্বাভিমান যে গড় এই গড়ক যে গৌরব উজ্জ্বল বিশ্বর বুকুত জিলিকাই রাখিছে অসমখনক সেই গৌরব সংরক্ষণ করে যাতে তার বংশ বিস্তার করব পারো আর মই জনসাধারণক আর একটা আহ্বান জানাইছো যে জনসংখ্যা বৃদ্ধি যি আমার সমাজত এক ডাঙর বিপদের বিপদ আহি আছে তার কারণে জনসংখ্যা রোধ করে যাতে আমি এখন সুন্দর আমার সরু পরিয়াল সুখী পরিয়াল গড়িব পারো তার কারণে আমার জনসাধারণে পদক্ষেপ হাতত লব লাগিব নহলে কিন্তু ভবিষ্যৎ আমার অন্ধকারের দিকে আমি গমন করে আছো যেহেতু প্রকৃতি জনসংখ্যা বৃদ্ধি হওয়ার লগে লগে আমার প্রকৃতি ধ্বংস হব গাড়ি বাড়ি গাড়ি বাড়ার লগে আমার ডাঙর রাস্তার প্রয়োজন হব ডাঙর রাস্তা লগা হওয়ার লগে লগে আমার ঘর বনাব লাগিব ঘর বনাবর লগার লগে লগে আমার যেসমূহ বনাঞ্চল আছে এই বনাঞ্চলের সমূহ ধ্বংসর লীলা চলিব গতি মই এটার বিশেষ অনুরোধ জনসংখ্যা রোধের মাজেরে আমি ডাঙর এক প্রকৃতি সংরক্ষণের ব্যবস্থা করব পো সে আমি প্রকৃতি সংরক্ষণের গড় সংরক্ষণের অধিক গুরুত্ব দিয়ে সকলে রক্তদান করে আমি যাতে বিপদের পরা আর্তজনক সহায় করব পো তার উদ্দেশ্যে এই যাত্রা করা হয়েছে আর এই যাত্রাটো আমার সমগ্রবাসীর যখন আরক্ষী ইতিমধ্যে কারণে শহীদ বরণ করে আসলে আপনার লক্ষ্য আর উদ্দেশ্য কি নমস্কার সমূহবাসীর আশীর্বাদ সমূহবাসীলৈ মই শ্রদ্ধা নিবেদন করছো আর সমূহবাসীর আমার যে আরক্ষী সঞ্চালক প্রধানের আমার ভাস্কর জ্যোতি মহন্ত স্যার তেওঁলৈ মই আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাইছো আমার যে আরক্ষীর ব্যক্তিসকল আছে আরক্ষী যখন কর্মরত অবস্থা আছে তেওঁলোকলৈ মই শ্রদ্ধা নিবেদন করছো তেওঁলোকে মোর সহযোগ করেছে মই এই যাত্রা আরম্ভ করা হয়েছিল 2021 বর্ষের 24 ডিসেম্বরত আর এই যাত্রাটো আরম্ভ করা হয়েছিল দরং জেলা আরক্ষী অধীক্ষক কার্যালয়লৈ বর্তমান পুরা আমি 23খন জেলাতক অধিক জেলা অতিক্রম করবলে সক্ষম হলো আমি পোনপ্রথমে দরং জেলার ওদালগুড়ি জেলা হয়ে আমি শোণিতপুর জেলা লক্ষিমপুর জেলা হয়ে আপার আসামত আমি ভরি দিছিল আর আপার আসাম অতিক্রম করে মই শিবসাগর চৰাইদেউ হয়ে মই ডিমা হাছাও ডিস্ট্রিক্ট সোমাইছো আমার যে হোজাই নগাঁও হয়ে আর তার পিছে পিছে মই ডিমা হাছাওর উত্তর কাছার পার্বত্য অঞ্চলের গোটেকটা ডিস্ট্রিক্ট মই সমাপ্ত জেলা সমাপ্ত করবলে সক্ষম হলো আর তাত থাকা শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি তিনটা ডিস্ট্রিক্ট মই সুকলমে পার হয়ে আহিলো আর তার পিছে পিছে ডিমা হাছাও ডিস্ট্রিক্টও ভালে কুশলে পার হয়ে আইছো আর এতিয়া মই সোমাইছো খেরণী হয়ে পশ্চিম কার্বি আংলং আর পশ্চিম কার্বি আংলংত সোমাই সমূহ
আমার যিসকল কার্বি জনজাতীয় কর্মী কার্মি সমাজের নীতি নিয়ম তেওঁলোকক মই শ্রদ্ধা নিবেদন করছো আর সকলে কার্ডম যাচিছো। আর এই যাত্রার উদ্দেশ্য হয়েছে প্রকৃতি সংরক্ষণ, রক্তদান আর গড় সংরক্ষণের ক্ষেত্রে আমি অসমবাসী রাইজে যাতে সজাগ হই এই ক্ষেত্রে আমি আগভাগ লৈ কাম কৰিব পাৰো। সেয়েহে অসম আরক্ষীর সহযোগত প্রকৃতি বন্ধুর উদ্যোগত সমগ্র অসম জুড়ে এক সজাগতা অভিযান চলোৱা হৈছে আৰু এই সজাগতা অভিযান পদব